2014 সাল থেকে যেভাবে একের পর এক নির্বাচনে কংগ্রেস ধরাশায়ী হচ্ছে সেই ধারা বজায় রইল 2022 সালের পাঁচ রাজ্যে নির্বাচনেও। যে পাঁচ রাজ্যে ভোট হয়েছিল তার মধ্যে কংগ্রেস একটিতে ক্ষমতায় ছিল, দুটিতে 2017 সালে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছিল এবং একটিতে দলের অন্যতম সেরা মুখ প্রিয়াঙ্কা গান্ধীকে আঁকড়ে ধরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল। পাঁচ রাজ্যের মধ্যে যে রাজ্যটিতে কংগ্রেস ক্ষমতায় ছিল সেই পাঞ্জাবেও কার্যত নিশ্চিহ্ন হাত শিবির। ইতিহাসে প্রথমবার কংগ্রেসের ভোট নেমে এসেছে 25% নিচে। 84 শিখ দাঙ্গার পরেও এত খারাপ ফল সে রাজ্যে হয়নি হাত শিবিরের। জন্মলগ্ন থেকেই উত্তরাখণ্ডে প্রতি পাঁচ বছর অন্তর সরকার বদলের রীতি চলে আসছে। গোষ্ঠী দ্বন্দ্ব আর নেতৃত্বের অপদার্থতায় সেই উত্তরাখণ্ডেও বিজেপিকে টলাতে পারলেন না হরিশ রাওয়াতরা। গোয়ায় চিদম্বরমের কাঁধে ভর করে এবছর লড়াই দেওয়ার স্বপ্ন দেখেছিল হাত শিবির। সৈকত রাজ্যে সরকার গড়া নিয়ে কংগ্রেস এতটাই নিশ্চিত ছিল যে ফল প্রকাশের আগেই রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়ে নিয়েছিল হাত শিবির। কিন্তু ফলাফলে দেখা গেল সংখ্যাগরিষ্ঠতার ধারে কাছেও নেই তারা, বরং স্থানীয় এবং ছোট দলগুলি ধীরে ধীরে বিরোধী পরিসরে থাবা বসাচ্ছে। একই ছবি মণিপুরেও। একসময় কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত রাজত্ব করা কংগ্রেস এখন একক শক্তিতে ক্ষমতায় মাত্র দুটি রাজ্যে, আর গোটা তিনেক রাজ্যে স্থানীয় দলগুলির লেজুর হয়ে নিজেদের ভাসিয়ে রাখার চেষ্টা করছে। এবারের ফলাফল কংগ্রেসের জন্য আরো বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে। আজকের ফলাফল বলছে বিজেপির বিরুদ্ধে লড়াই তো দূর অস্ত, স্থানীয় ক্ষুদ্র এবং আঞ্চলিক শক্তির কাছেও পদানত হচ্ছে হাত শিবির। কৃষি আইনের দরুন পাঞ্জাবে বিজেপির প্রতি চরম বিতৃষ্ণা ছিল জনমানসে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল বিজেপির বিকল্প হিসেবে পাঞ্জাবের মানুষ কংগ্রেসের থেকে আপকেই শ্রেয় বলে মনে করছেন। ফলাফল ভালো করে পর্যালোচনা করলে দেখা যাবে উত্তরাখণ্ড বা গোয়ার মতো রাজ্যে সরকারের প্রতি মানুষের বিতৃষ্ণা থাকলেও কংগ্রেসকে ভরসা করতে পারেননি বিজেপি বিরোধী ভোটাররা। রাজ্যে রাজ্যে যদি এভাবে আঞ্চলিক দলগুলি বা তৃতীয় কোনো শক্তিকে মানুষ বিজেপির বিকল্প হিসেবে ভাবা শুরু করে তাহলে কংগ্রেসের জন্য সত্যি আগামী দিনে অস্তিত্বের সংকট অপেক্ষা করে রয়েছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।